नमस्कार बंधुरा हावा बार्ता चैनल आपनादेर प्रत्येककेई स्वागत। एई मुहूर्तेर सबथेके खराब खबर एबं सबथेके बड़ खबर रयेछे घूर्णिझड़ बांगलार दिकेई आसछे। घूर्णिझड़ेर चोख किन्तु बांगलार दिके। पश्चिमबंगेर कोन कोन जिलाते सबथेके बेशि प्रभाव पड़बे, कबे आसते पारे घूर्णिझड़, सेटा आपनादेर संगे शेयार करब। तार आगे आपनादेर जानाई भिडियोटी भालो लागले अवश्यई एकटी लाइक करबेन, चैनलटिके सबस्क्राइब करे राखार आपनादेर काछे रिक्वेस्ट रइलो। आमरा एकटु फिरे जाच्छि पेछनेर दिके, कारण आजके जे आबहাওয়া पूर्वाभास रयेछে आजके किन्तु एकटी निम्नचाप तैरि होबे दक्षिण पूर्व एबं संलग्न आंदामान सागरे, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই রকমই একটা সিচুয়েশন কিন্তু রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তথা দক্ষিণ আন্দামান সাগরের দিকে। ঠিক এইখানে একটি আজকে নিম্নচাপ তৈরি হবে। আগামীকাল 9 তারিখের দিকের যে আপডেট পাওয়া যাচ্ছে নিম্নচাপ কিন্তু আরো গভীর হবে এবং আমরা দেখতে পাচ্ছি সেই রকমই পরিস্থিতি রয়েছে, ডিপ্রেশনের আকার নেবে আগামীকাল 9 তারিখে। এবং 10 তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড় সরাসরি আর উত্তর পূর্ব দিক মায়ানমারের দিকে যাচ্ছে না, সরাসরি সেটা আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের উপকূলের দিকে আসছে উত্তর পশ্চিমের পথ ধরে। কোন দিকে আসতে পারে আমরা 11 তারিখের আপডেটে চলে যাচ্ছি। 11 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বৃহস্পতিবারের যে আপডেট পাচ্ছি সেটি কিন্তু ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে আসার সম্ভাবনা বা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। 12 তারিখের দিকের যে আপডেট পাচ্ছি সরাসরি সেটি আমরা মনে করতে পারছি সেটি তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে আসতে পারে, কিন্তু এখানে একটা নাটকীয় পরিবর্তন ঘটবে 12 তারিখ রাত থেকে। 12 তারিখ রাত থেকে সেটি আবার রিকার্ভ করবে, অর্থাৎ পুনরায় আবার সেটি উত্তর দিকে বাঁক নেবে, যার ফলে সেটি এখানে আছড়ে পড়বে না অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে, সরাসরি ভারতবর্ষের উপকূল ধরে এগোতে থাকবে সমান্তরালভাবে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সেটি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূল ধরে সরাসরি এগিয়ে আসছে একেবারে ডাইরেক্টভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে, যার ফলে সবথেকে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে এটাই। যার ফলে আমরা দেখতে পাচ্ছি এটাই যে 14 তারিখে প্রধানত বিকালের দিকে একেবারে বাংলার উপকূলের কাছে চলে আসছে ঘূর্ণিঝড় মোকা, তখন তার গতিবেগ কত থাকতে পারে। আমরা ঘূর্ণিঝড়ের যে সেন্টার অর্থাৎ কেন্দ্রে যেটা দেখতে পাচ্ছি তার গতিবেগ থাকতে পারে 273 থেকে 75 কিলোমিটার গাস্টিং স্পিড, অর্থাৎ এটা পরিষ্কার করে বলা ভালো এটা 300 কিলোমিটার হতে পারে এবং তার স্বাভাবিক স্পিড হতে পারে 250 কিলোমিটার প্রতি ঘন্টায়। সুতরাং এটি সাধারণ ঘূর্ণিঝড় নয়, মোটামুটি শক্তিশালী ঘূর্ণিঝড় নয়, এটি ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় বা পরিষ্কার করে ভালো ভেরি ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হতে চলেছে এবং বাংলার দিকে সবথেকে তার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি 13 তারিখ থেকে দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এখানে উপকূলবর্তী জায়গায় ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তো থাকছেই। এবং 14 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিকালের দিকের পর সেটি ঘূর্ণিঝড়টি অর্থাৎ একেবারে মোকা ঘূর্ণিঝড় বাংলার উপকূলে একেবারে স্পর্শ করার মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড দমকা ঝড় বইতে পারে 100 থেকে 150 কিলোমিটার গতিবেগে। এখন সবথেকে বড় প্রশ্ন কখন সেটি আছড়ে পড়তে পারে এবং কোন জায়গায় আছড়ে পড়তে পারে। আমরা দেখতে পাচ্ছি যে 14 তারিখ রাতের দিকে অর্থাৎ রবিবার সেটি দেখতে পাচ্ছি আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে, তার 75% বা 80% যেতে পারে বাংলাদেশের দিকে, 25% থেকে 30% যেতে পারে পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে এমনটা পূর্বাভাস। এবং 14 তারিখ মাঝ রাতের পর থেকে সেটি ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করবে এবং 15 তারিখেই তার আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সকাল থেকে বিকালের মধ্যে, এইটুকু আমরা এখনও পর্যন্ত আপডেট পাচ্ছি। যখন আছড়ে পড়তে পারে তার গতিবেগ বা গাস্টিং স্পিড থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি 250 কিলোমিটারের ওপরে, এমন একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে, অর্থাৎ সেন্টারে তার গতিবেগ থাকার সম্ভাবনা বা ঘূর্ণিঝড়ের চোখের গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে 277 মধ্যে এবং স্বাভাবিক গতিবেগ থাকতে পারে 250 থেকে 260 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সুতরাং একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সাক্ষী হতে চলেছে দুই বাংলা। পশ্চিমবঙ্গের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি একেবারে সরাসরি আসছে বটে, তবে ঘূর্ণিঝড়ের চোখ কিন্তু রয়েছে বাংলাদেশের দিকে। বাংলাদেশের বরিশাল রয়েছে, চট্টগ্রাম অর্থাৎ বলা ভালো এখানে রয়েছে, ফেনী রয়েছে, এছাড়া রয়েছে হাতিয়া, এই সমস্ত জায়গাগুলো বা দ্বীপগুলোর মধ্য দিয়ে সেটি প্রবেশ করতে পারে 15 মে সোমবার, অর্থাৎ আজকে সোমবার, আগামী সোমবারে আসছে ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি জেলা, এছাড়া রয়েছে অন্যান্য মেদিনীপুর, এখানে প্রচণ্ড প্রভাব পড়বে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর রয়েছে, হুগলির আরামবাগ রয়েছে, নদিয়ার শান্তিপুর রয়েছে, পূর্ব বর্ধমানের মেমারি সংলগ্ন জায়গাগুলো রয়েছে, এছাড়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া রয়েছে হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, জয়নগর, বারুইপুর, এই সমস্ত জায়গাগুলোয় প্রবল দমকা ঝড় বইবে, লণ্ডভণ্ড হতে পারে এমনটা পূর্ব।
আবহাস। এছাড়া গঙ্গাসাগর রয়েছে, হলদিয়া রয়েছে, কন্টাই রয়েছে, খড়গপুর রয়েছে, কোলাঘাট রয়েছে, এই সমস্ত জায়গাগুলোর সব থেকে বেশি প্রভাব পড়বে। তবে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যেটা আমরা আপডেট পাচ্ছি, পশ্চিম দিকের জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের দিকে মোটামুটি প্রভাব পড়বে, প্রচুর প্রভাবটা পড়ার সেরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে একবার বৃষ্টির মোড় থেকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি, সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরের দিকে। এখানে কতটা বৃষ্টি হতে পারে যেটা অনলাইন সিস্টেম দেখাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে দেখাচ্ছে 23 থেকে 24 মিলিমিটার। যদিও এই পরিস্থিতি থাকবে না, এর থেকে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, তবে 70 থেকে 100 মিলিমিটার বৃষ্টি হতে পারে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, কুমিরমারি, ঝাড়খালি, এই সমস্ত জায়গাগুলোতে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব থেকে বেশি এফেক্টেড জায়গা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, বরিশাল, চট্টগ্রাম, এখানে প্রবল প্রভাব পড়বে, এখানে প্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত, এটা আপডেট আমরা পাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে। 15 তারিখ রাত থেকে সেখানে প্রবল বৃষ্টি শুরু হবে ভারতবর্ষের ক্ষেত্রে বা ত্রিপুরার ক্ষেত্রে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, এখানে প্রবল প্রভাব পড়বে। এর পাশাপাশি বাংলাদেশের সিলেট বিভাগে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, দমকা ঝড় বইতে পারে 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে। ময়মনসিংহ বিভাগেও প্রচণ্ড প্রভাব পড়বে। অন্যদিকে আসামের ক্ষেত্রে প্রচণ্ড প্রভাব পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে রয়েছে শিলচর, অন্যদিকে রয়েছে অন্যান্য জায়গা গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া অরুণাচল প্রদেশ, এখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই প্রাথমিকভাবে এটা আপনাদের জানাচ্ছি, এরও কিন্তু পরিবর্তন হতে পারে। অবশ্যই আগে যেটা জানিয়েছিলাম তার পরিবর্তন হয়ে গেল, এটা যদি পরিবর্তন হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনাদের বলতে পারি ঘূর্ণিঝড় কিন্তু বাংলাদেশের দিকে আসার একটা প্রবল চান্স বা সম্ভাবনা এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তার সিংহভাগ অর্থাৎ 75 ভাগ যেতে পারে বাংলাদেশের দিকে, 25 ভাগ আসতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে। এই মুহূর্তের আপডেট বলছে মায়ানমারের দিকে সরাসরি ঘূর্ণিঝড় যাচ্ছে না, সরাসরি দুই বাংলার দিকেই ঘূর্ণিঝড় আসছে। তো ভিডিওটি আপনাদের যদি হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না, পরবর্তী আপডেটগুলো আপনারা ফলো করবেন, সমস্ত কিছুই আপনাদের দেখাবো এবং জানাবো ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি কী দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে আমরা দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কতটা রয়েছে এবং অন্যান্য জেলাগুলোর দিকে কী দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেরকম বৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহূর্ত থেকে দেখতে পাচ্ছি না, যদিও এটারও কিন্তু পরিবর্তন হবে পরবর্তী ক্ষেত্রে। উত্তরবঙ্গে অবশ্যই বৃষ্টি আসবে, বিশেষ করে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সম্ভাবনা 15 তারিখ রাত থেকে 16 তারিখের মধ্যে হতে পারে। তাই সব থেকে কম যে ঘূর্ণিঝড়ের প্রভাবটা পড়তে পারে সেই সম্ভাবনা রয়েছে একমাত্র পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, এছাড়া রয়েছে বীরভূমের দিকে এমনটা সম্ভাবনা, এবং মুর্শিদাবাদের দিকে হালকা থেকে মাঝারি প্রভাব পড়তে পারে। তাই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিম দিকের জেলাগুলোতে তুলনামূলক কম পড়বে, ঝাড়খণ্ডে অনেকটা কম পড়বে, মেঘলা আকাশ থাকবে, ঝোড়ো হাওয়া বইবে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারবে বা সম্ভাবনা একটা রয়েছে। সব থেকে বেশি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।